বলে ধর্ম কোথায় সত্য কোথায় পুণ্য কোথায় দান লুপ্ত দেব মহিমা যে আজি সুপ্ত ভারতে আর্য প্রাণ কোথায় ধর্ম কোথায় সত্য কোথায় পুণ্য কোথায় দান লুপ্ত দেব মহিমা যে আজি সুপ্ত ভারতে আর্য প্রাণ একদা যাহার সপ্ত সিন্ধু প্রণব মন্ত্রে রাখিত তাল প্রভাতে পূত বৈদিক গীতে ফুটিয়া উঠিত কিরণ জাল আশ্রমাগ্নিয়াহুতি তুষ্ট প্রসবিত মেঘে জগত প্রাণ এই কি সে দেশে কিরে এত সকাল সকাল স্নান করে এসে তুই আবার কাদা খাটতে বসলি? আমি তো শিব গড়তে বসলাম। ওম ধ্যায় নিত্যং মহেশং রজত গিরিনিভং। নে খেয়ে নে না আমার। তোমরা তো জানো আমি মাছ খেতে একদম ভালোবাসি না। তাহলে তুই কি খাবি? না না মাছ আমি খাবো না মা। অতি শৈশব থেকেই স্বামী প্রণবানন্দ নিরামিষাশী, সেজন্য তার পিতাও আমিষ আহার বর্জন করেন। উদা মাছ খেয়েছে? কি খেলো? যা খেতে ভালোবাসে তাই খেলো। ভাত আর আলু সেদ্ধ। থাক থাক মা, আর মাছ দিও না, ভালো লাগছে না। আপনি তো জানেন বাবা বুদাই ওই রকমই, আপনি কেন খাবেন না? এরপর কি আর খাবার রুচি থাকে? আমি একটা মাছ খাবো ভাবছি, একবার মহেন্দ্র চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ঠাকুরমশাই কি করবেন? বুদাই তো একমাত্র ওর কথাই শোনে, উনি যদি বুঝিয়ে সুঝিয়ে। জানো ভুঁইয়া, বিনোদ আমার কথা মানে ঠিকই, কিন্তু ওর সাথে যুক্তিতে পেরে ওঠা দা। হ্যাঁ, মাঝে মাঝে এমন এমন কথা বলে মানে আমিও হার মেনে যাই। ও উঠানো আমাকে বলেছিলেন, আমিও এ বিষয়ে ওর সাথে কথাও বলেছিলাম। তা কি বলে ও? ও বলে আলু সেদ্ধ আর ভাত খেয়ে শরীরের যা পুষ্টি হয়েছে ইচ্ছে করলে লাথি মেরে দেয়াল ভেঙে দিতে পারি, এরপর দুধ ঘি খেলে না জেনে কি না কি হয়। আমি হার মেনে গেলাম চক্রবর্তী মশাই, হার মেনে গেলাম আমি। আমিও ভাবি এই অল্প বয়সে এত কথা শিখলো কোথেকে। ওকে নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই চক্রবর্তী মশাই। তুমি চিন্তা করো না, দেখবে ও ভবিষ্যতে কিছু না কিছু একটা হবেই।
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বুধা বড় হতে লাগল। শৈশব থেকেই বুধার মধ্যে অধ্যাত্ম ভাব প্রকটিত হতে থাকে। তখন থেকেই সে ধ্যানে বসত। ভুঁইয়া বাড়ির চিলেকোঠার নির্জনতা বুধাকে ভীষণ আকর্ষণ করত। ওই ঘরটি হতেই বুধার অধ্যাত্ম ভাবনার উন্মেষ ঘটে। মা বল, তুমি রোজ সকাল সন্ধ্যায় তুলসীকে জল দাও, প্রদীপ দেখাও, প্রণাম করো, কিন্তু কেন? ওরা তো একটা গাছ মাত্র। ছি বুধা, অমন কথা বলতে নেই। তুলসী গাছ হলো সাক্ষাৎ নারায়ণ। নারায়ণ? তুলসী গাছ হলো জীবন্ত দেবতা। এমন প্রশ্ন আর কখনো করবে না। আমি হ্যারিকেনটা তোমার ঘরে রেখে যাচ্ছি, পড়তে বসে যেও, কেমন? তুলসী গাছে নারায়ণ থাকে নাকি অন্ধবিশ্বাস, আমাকে জানতেই হবে। আসল রুদ্রাক্ষ সঠিক মূল্যে 1-16 মুখী ছাড়াও রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা পাওয়া যায়। শারীরিক ও মানসিক উন্নতি সাধনার্থে ধারণ করুন রুদ্রাক্ষ। প্রাপ্তিস্থান ভারত সেবাশ্রম সংঘ, প্রকাশন বিভাগ 211 রাজবিহারি অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা 19। ফোন নম্বর 9088965818 ও 9231878111। দৈনন্দিন গুরুপূজার নানান সামগ্রী পাবেন ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগের অন্তর্গত স্টলে। 211 রাজবিহারি অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা 19। ফোন নম্বর 9088965818 ও 9231878111। সঙ্গবাণী সঙ্গীত ও গুরু মহারাজের জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ও পূর্ণাঙ্গ অভিনয় ধর্মী তথ্যচিত্রের সিডি ডিভিডি পাওয়া যাচ্ছে প্রাপ্তিস্থান ভারত সেবাশ্রম সংঘ, প্রকাশন বিভাগ 211 রাজবিহারি অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা 19। ফোন নম্বর 9088965818 ও 9231878111। দেখলাম কাল কলকাতায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়েছে। সেই যে কোন সাহেবকে মারতে গিয়ে অন্য কাউকে মেরেছিল। হ্যাঁ, উদ্দেশ্য ছিল কিংসফোর্ডকে মারা। কেন বাবা, মারবে কেন? অত্যাচার করত বাবা, দেশের মানুষদের উপর ভীষণ অত্যাচার করত। তাছাড়া সাহেবদের না তাড়ালে আমরা তো চিরকাল পরাধীনই থেকে যাব। কিন্তু বাবা, ক্ষুদিরাম তো পারেননি মারতে। ক্ষুদিরাম পারেনি, আরেকজন পারবে। এ হলো দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনের লড়াই। কিন্তু কিংসফোর্ড তো মরেনি বাবা। মারতে তো গেছিল,
এসব আইনের কথা মা। জানি না বাবা এই কেমন খেলা। এক অন্য খেলা বুধার মা। হাজার হাজার তরুণ সংঘবদ্ধ হচ্ছে, দেশের স্বাধীনতাই তাদের মূল লক্ষ্য। এ কেমন স্বাধীনতার লড়াই? নেতারা সব পেছনে বসে আছে আর বাচ্চাগুলোকে এগিয়ে দিচ্ছে সাহেব মারতে। প্রফুল্ল চাকিতে ধরা পড়ার আগে আত্মহত্যা করে বসল। ক্ষুদিরামটাও পারল না, ধরা পড়ে গেল। তো কাল বলেছিল যে তুলসী গাছে নারায়ণ থাকে। আচ্ছা দেখি তো একবার নিচে গিয়ে। তুলসী গাছে নারায়ণ খুঁজতে খুঁজতে বুধায়ের হঠাৎ কাশি পেল। কাশির দমকে বুঝেই মুখের থুতু গাছের গায়ে লেগেছিল। সেই মুহূর্তে তুলসী গাছের ভেতর থেকে আবির্ভূত হলেন চতুর্ভুজ নারায়ণ। মূর্তি এই তুলসী গাছটা থেকে বেরিয়ে এলো, চারিদিক আলো হয়ে ভরে গেল। আমি তাকাতেই যেন কেমন হয়ে গেল। তোর কোথাও লাগেনি তো ভাই? কোথাও লাগেনি তো তোর? না না, ও মা দেখো দেখি কান্ড হচ্ছে। আরে হাসি কি করিস, কোথায় যাস? আসল রুদ্রাক্ষ সঠিক মূল্যে এক থেকে ষোলো মুখী ছাড়াও রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা পাওয়া যায়। শারীরিক ও মানসিক উন্নতি সাধনার্থে ধারণ করুন রুদ্রাক্ষ। প্রাপ্তিস্থান ভারত সেবাশ্রম সংঘ, প্রকাশন বিভাগ 211 রাসবিহারী অ্যাভিনিউ বালিগঞ্জ কলকাতা 19, ফোন নম্বর 9088965818 ও 9231878111। পূজার্চনায় হৃদয়ে ঐশ্বরিক ভাবের উদয় ঘটায় ও মন প্রাণে প্রশান্তি আনে প্রণবানন্দ ধূপকাঠি। গোলাপ, চন্দন ও ভেষজ এই তিন ধরনের ধূপকাঠি পাবেন ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগের অধীন প্রণবানন্দ ধূপ সেন্টারে, 211 রাসবিহারী অ্যাভিনিউ বালিগঞ্জ কলকাতা 19, ফোন নম্বর 9088965818 ও 9231878111। ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগে রামায়ণ, মহাভারত, ভাগবত, উপনিষদ, গীতা, চণ্ডী, ভ্রমণ প্রভৃতি ছাড়াও বহু ধর্মীয় গ্রন্থ পাওয়া যায়। বইগুলো পড়ুন
আর জীবনকে অমৃতময় করে তুলুন। 211 রাজবিহারি অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা 19, ফোন নাম্বার 9088965818 ও 9231878111। আচ্ছা, ফাঁসি দেওয়া মানে তো গলায় দড়ির ফাঁস লাগিয়ে মেরে ফেলা, তাই না? হ্যাঁ, ওইরকমই হবে। কি অদ্ভুত না, এই মানুষটা বেঁচে ছিল, একটু পরে আর নেই। মৃত্যু ওইরকমই। এই এই, তোরা কি শুনেছিস? খুঁটির আমার ফাঁসি হবে? শুনেছি, ভোর চারটে। তাই আমরা তো সেই আলোচনাই করছিলাম। খুদিরামটা বোকার মতন বোমা মারতে গেল। আরে বাবা, তুই পারবি সাহেবদের সাথে? পারবে না বলে অন্যায়ের প্রতিবাদ করবে না? সেদিন মইনি স্যার ইতিহাসে টিপু সুলতান পড়াতে পড়াতে কি বলেছিলেন মনে আছে? ইংরেজরা সাগর পার হয়ে এসে আমাদের ওপর খবরদারি করছে। আর আমাদের কিছু দেশের মানুষ তাদের তাবেদারি করছে। টিপু সুলতান কিন্তু তা মেনে নেয়নি, সেই জন্যই তাকে রাজ্য হারাতে হয়েছে। তবু সে ইংরেজদের কাছে মাথা নোয়ায়নি। ভীষণ ছিল তার মনের তেজ। এরকম মনের তেজ আমরা কেন পাই না বলতো? তোরা তেমন করে চেষ্টা করিস না, তাই পারিস না। এর জন্যে নিয়মিত ধ্যান করতে হয়, মনের একাগ্রতা বাড়াতে হয়। ধ্যান সে তো সাধু সন্ন্যাসীরা করে। সবাই করতে পারে, আমি তোদেরকে শিখিয়ে দেব। না না, এটা হতে পারে না। ক্ষুদিরামের মতো একটা জল জ্যান্ত ছেলে এইভাবে শেষ হয়ে যাবে? দেখ, ঘুমটা যদি না মারত তাহলে তো আর ফাঁসিটা হতো না। কাপুরুষের মতো কথা বলিস না। তখন স্বাধীনতা আন্দোলনে উত্তাল সারা দেশ, পিছিয়ে নেই ভূঁইয়া বাড়ি। ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের আত্মবলিদান কিশোর বুধার মনে গভীর রেখাপাত করে। বাংলার প্রায় প্রতিটি গৃহেই সেদিন অরন্ধন পালিত হয়। বাংলার আপামর জনসাধারণ বিনিদ্র রাত্রি যাপন করে। ইংরেজ সরকার কি ভেবেছে? ক্ষুদিরামকে ফাঁসি দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে? পারবে না, কিছুতেই পারবে না। এসো ঘোষ, যা
বসু বসু। ঘুমোতে আর পারলাম না ভায়া, তাই চলে এলাম। কটা বাজলো বলতো? ফাঁসির সময় তো প্রায় হয়ে এলো। হ্যাঁ তা ঠিক। আচ্ছা ইংরেজ সরকার ভেবেছে কি, এইভাবে একটা ক্ষুদিরামের ফাঁসি দিয়ে ভারতবর্ষের সমস্ত বিপ্লবীদের দাবি রাখতে পারবে? আরে পারবে না পারবে না, এরা রক্তবীজের বংশ। ঠিক বলেছ ঠিক বলেছ, এই তো সবে শুরু। আচ্ছা ছাত্রদের মশাই বলতে পারো, এইভাবে আর কত মায়ের কোল শূন্য হবে? তবে দেখো ঘোষ যা, আমি বলছি ভারতবর্ষ একদিন স্বাধীন হবেই হবে। পারে যাবি কে আয় রে ভববারি তুফা ভারি, ও ভববারি তুফান ভারি, পার হওয়া যে বিষম দায়, কান্ডারি ডা দিয়েছে। একবার বিদায় দে মা ঘুরে আসি,